নমস্কার। একটি তারার খোঁজের এই পর্বে আপনাদেরকে স্বাগত। পার্থ সারথী গাঙ্গুলী দমদমের বাসিন্দা, একসময় কাজ করতেন হাওড়া কোর্টে। এইমাত্র যেগুলো আপনারা দেখলেন সেগুলো সমস্ত ফেলে দেওয়া বোতল, জ্যারিকেন, প্লাস্টিকের জার, ওষুধের স্ট্রিপ। উনি মনোযোগ দিয়ে এইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে আনেন, সেগুলোকে রিফর্ম করেন, রিসাইকেল করেন এবং এই বিষয়গুলো উনি বানাচ্ছেন। চলুন আজ আমরা কথা বলি পার্থবাবুর সাথে। পার্থবাবুকে আমরা প্রশ্ন করেছিলাম যে প্লাস্টিকের এই স্ক্র্যাপ মেটেরিয়াল দিয়ে জিনিসপত্র বানানো উনি কবে থেকে শুরু করলেন। আমি এটা ছোটবেলা থেকেই করতাম, অন্য টাইপের ছিল, এরকম কাজ করতাম না, অন্য টাইপের কাজ করতাম। তারপরে 15 রিটায়ারের পর টাইম পাস এর জন্য আমি একজনের বাড়িতে গেছিলাম। তার বাড়িতে থেকে অনেকগুলো বিস্তারিত বোতল পড়ে আছে। তো বিস্তারিত বোতলগুলো কী করবেন জিজ্ঞাসা করো, তো সেগুলো ফেলে দেবো, ওগুলো ফেলে দেন না, ওগুলো আমাকে দিন। তুই নিয়ে কী করবি বলো, আমি কী করবো সেটা দেখতে পারবে। এবার নিয়েছে যেগুলো রং টং করে টোলে গাছ রাখলাম। গাছ ছিল কিন্তু এই গাছটাকে আমি চেয়েছিলাম যে ক্রিয়েটিভ আর্টের সঙ্গে প্ল্যান যদি জুড়ে দিই তাহলে দুটো মিক্সে দেখতে আরও সুন্দর লাগবে। কারণ হচ্ছে তখন ওটা মানে ওটা ফ্রেম হয়ে গেল, তারপরে গাছটা থাকলো। আর তারপর ফিগার তৈরি করার চেষ্টা করলাম, দেখলাম ফিগার হচ্ছে। এরকম করতে করতে লোকের বললাম যে আপনার বাড়িতে যদি তেলের ড্রাম, জলের জার এগুলো থাকে তো আমাকে দেবেন। তারপর আমি ভ্যাপটাকেও তুলতাম, রাস্তায় পড়ে থাকলে তুলে আনতাম। তুলতে তুলতে এক একটা দিন মা কালী, দুর্গা, সরস্বতী, তারপরে বিশ্বকর্মা, তাছাড়া আদার্স, রাবণ, অনেক কিছু জিনিস তৈরি করলাম। করার পরে দেখলাম জায়গাটা পুরো পাল্টে গেল। আপনি তো হাওড়া কোর্টে কাজ করতেন এবং বিকেল 5 বাজলেই আপনি কোর্ট থেকে বেরিয়ে পড়তেন, এক মুহূর্ত আপনাকে ধরে রাখা যেত না, কেন? কোর্টে কাজ আমার ভালো লাগতো না, আমার কোর্টে কাজ ভালো লাগতো না। আমি নেচারের ছেলে, আমি নেচারের লোক, ছোটবেলায় বাবা মারা গেছিল, তাই জন্য আমাকে কোর্টে কাজ করতে হয়েছিল। করতাম, পেটের জন্য তো কিছু করতে হবে না, আর করতাম। তবে কোর্টের স্টাফরা, জজ সাহেব যখন আমি তখন কাজ করতাম, তারাও জানতেন যে উনি কোর্টের লোক না, উনি নেচারের লোক, উনি ক্রিয়েটিভ আর্ট টাট করেন, ওগুলো এইসব করেন, ওনাকে আটকে রাখা যাবে না। বিভিন্ন সংস্থায় আপনার তৈরি এই জিনিসপত্রগুলো আপনি দেবেন বলে ভাবছেন, সেটা কি বিনা পয়সায় নাকি পয়সার বিনিময়? একটা রেস্টুরেন্টে দিয়েছিলাম মা দুর্গা, আমি রং বাবদ টাকা নিয়েছিলাম 2000 টাকা, রং টং এইসব কেনার জন্য, ওয়াইন রং তো লাগে, তারা দিয়েছিলেন। আর একটা দিয়েছিলাম সিটি থানায়, তাদেরকে বলেছিলাম যে রং টং, তারা আমাকে 2000 টাকা দিয়েছিল, আমি তাতেই খুশি। আর আমি এখনো পর্যন্ত কাউকে কিছু দিইনি, যদি দিতে হয় তাহলে আমি এই বলতে আর তো দিতে হবে যে আমি সামলাতে পারবো না। আপনার এই কাজে আপনার পাড়া প্রতিবেশীরা ঠিক কতটা সাপোর্ট করে আপনাকে? পাড়া প্রতিবেশী সাপোর্ট পেয়েছি, না হলে এতগুলো কাজ করলাম কি করে? আর সবচেয়ে বড় কথা যে আমি তো জন্মেছি এখানে, বলি খেয়ে বড় হয়েছি, বলি খেয়ে আমাকে চেনে না, এবার লোক কম আছে। ভালো একটা জিনিস হচ্ছে ভালো কাজে সবাই সাথ দেয়। আর দু একটা চালে কাকড় পান না, কাছে তো দু একটা কাকড় পড়ো, সে কাকড় তো ফেলে দিই না, ওই কাকড় নিয়ে চিন্তা করবো যে আমি ভাত খাবো কি খাবো না, তা তো হয় না। সরকারের থেকে কোনো রকমের কোনো উৎসাহ বা কোনো রকম সাহায্য আপনি পেয়েছেন কি? দেখে গেছে আপনি যে কাজটা করে চলেছেন বিগত বহু বছর ধরে, সেই কর্মকাণ্ডে আপনার যারা উত্তরসূরি তারা কতটা উৎসাহিত বা তারা কিভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চায়? আমি সেটা সব চাই, আমি আছি, এরা আছে, আমি ঠিক করেছি গ্রিন প্যান্ডের সদস্য, আমি না থাকলে তাদের বলবো সব কিছু নিয়ে চলে যাবে। আমি সবাইকে একটাই কথা অনুরোধ করছি, এই যে রাস্তাঘাটে প্লাস্টিকগুলো পড়ে থাকে, বোতল, জার, এগুলোকে আপনারা নিন,
রাতটা গেলে ডাক্তারের সামনে দেখতে বাজে লাগে। নিজের মতন করে কিছু করুন, করে ওতে গাছ লাগান, গিয়ে আপনার বাড়ির ব্যালকনি কিংবা বাড়ির সামনেটা একটু সাজিয়ে রাখুন, দেখুন কত সুন্দর হবে, নিজেরও মন ভালো থাকবে, আগামী প্রজন্মের জন্য এটা একটা ভালো বার্তা যাবে, আর দেখবেন কত সুন্দর লাগবে একটা জায়গাটা।